স্বাধীনতা উত্তর বাংলাদেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ ছিল প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম সচল করা। কর্ণফুলীর মোহনায় এই বন্দর, তখন পাকিস্তানের রেখে যাওয়া ভাসমান মাইন, গেরিলা বাহিনীর অভিযান ও ভারতের হামলায় ডুবে যাওয়া ছোট বড় জাহাজের ভাগাড়। যুদ্ধবিধ্বস্ত দেশে দরকার জরুরি ত্রাণ। আকাশ ও বিধ্বস্ত সড়কপথে তা মেটানো সম্ভব ছিল না। রেল যোগাযোগ অচল। তখন সহায়তা সামগ্রী দেশে আনা ও বন্ধ হওয়া আমদানি রপ্তানি চালু করতে একমাত্র উপায় ছিল চট্টগ্রাম বন্দর চালু করা। বেশ কয়েকটি দেশ চট্টগ্রাম বন্দর পুনরুদ্ধারের জন্য অর্থ চাইলে তা দেওয়ার সামর্থ্য ছিল না বাংলাদেশের। পাওয়া যায়নি জাতিসংঘের সহায়তাও। তখনই এগিয়ে আসে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের মার্চের প্রথম সপ্তাহে মস্কো সফর করেন। বৈঠক করেন ইউএসএসআর কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল লিওনিড ব্রেজনেভ এবং প্রতিরক্ষামন্ত্রী মার্শাল আন্দ্রে গ্রেচকর সঙ্গে। সেই সফরেই আলোচনায় ওঠে বিষয়টি। 1972 সালের 21 মার্চ একটি সোভিয়েত প্রতিনিধি দল চুক্তি করার জন্য ঢাকায় আসে। অভিযান শুরু হয় 1972 সালের এপ্রিলে। নেতৃত্ব দেন রিয়ার অ্যাডমিরাল সের্গে ইজুয়েঙ্কো। বিশেষ টাস্ক ফোর্সের অভিযান মাউন্টে অংশ নেন প্রায় 1000 সদস্য। সেই দলেরই দুই নাবিক ঘুরে গেলেন ঢাকায়, স্মরণ করলেন সেই রোমাঞ্চকর স্মৃতি। ভাইটালি গুভেঙ্কো বলেন কিভাবে একে একে মাইন অপসারণ করেন তারা, টেনে তোলেন ডুবে থাকা জাহাজ। জটিল অভিযান হওয়া সত্ত্বেও কাজটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছিল। 3 মাসের মধ্যেই আমরা একটি চ্যানেল তৈরি করে ফেলি। তবে সামগ্রিকভাবে 1972 সালের এপ্রিল থেকে 1974 সালের জুন পর্যন্ত অভিযানে আমরা প্রায় 1,00,000 টন স্ক্র্যাপ সহ 26টি ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করি। এতে কেবল নতুন জাহাজ নয়, 19 শতকে ডুবে যাওয়া জাহাজও ছিল। এই অভিযানে 24টি জাহাজ ব্যবহার করে অপারেশন মাউন্টেন টাস্ক ফোর্স। ভাসমান ওয়ার্কশপ, মাইন সুইপার, সমুদ্রগামী টাগ, ট্যাঙ্কার, এইচটিএস জাহাজ, ক্রেন বার্জ, হাইড্রোগ্রাফিক সাউন্ডিং জাহাজ, ক্রু স্টর্ম বোট, মোবাইল ডাইভিং স্টেশন, এমনকি ভাসমান গুদাম। এই অভিযান সোভিয়েতের রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তে বাংলাদেশের সহায়তার জন্য হয়েছিল। সেখানে নৌঘাঁটি করার কোনো প্রয়াস ছিল না, তবে যুক্তরাষ্ট্রও অনেকেই সন্দেহ করেছিল, যদিও তা ছিল অমূলক। কাজ শেষে ফিরে যাওয়ার মাধ্যমে যা প্রমাণিত, এটি ছিল বাংলাদেশের সোভিয়েতের বন্ধুত্বের নিদর্শন। অভিযান শেষে সবাই ফিরে গেছেন ঠিকই, রয়ে গেছেন একজন সিনিয়র নাবিক ইউরি রেটকিন। 1973 সালের 13 জুলাই ভাসমান ওয়ার্কশপের দায়িত্ব পালনের সময় মারা যান। সামরিক মর্যাদায় তাকে পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমির ভূখণ্ডে সমাহিত করা হয়। রেটকিন পয়েন্টে আজও জলজলে 2 বছরের সেই অভিযানের স্মৃতি, যা শুধু বন্দর নয়, নিয়ামক হয়ে উঠেছিল বাংলাদেশ পুনর্গঠনের। নাহিদ হোসেন, News24, ঢাকা। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ।